বান্ধবী কিরে, কাজ তোমার তো কইমা গেল, কি কস, কত কি করা যায়? ও আইসা আইসা বান্ধবী, ফোনটা রাখ, পরে কথা বলবো। নি কি হয়েছে, দাঁড়াবেছেন কেন, শুরু করেন। আমি আসলে কোনো কিছু করতে আসি না। করতে আসেন নাই মানে? তাহলে কি আমার চেহারা দেখতে আসেন? না আসলে ওরকম কিছু না, তবে তোমার সাথে আমার কিছু কথা ছিল। দেখেন আমার তো পেশাল পড়ার সময় নাই, বাইরে আমার অনেক কাস্টমার দাঁড়ায় রয়েছে, আপনার কাম শেষ করে তাতে বাইরে। তুমি এমন করতেছো কেন? আমি তো তোমার কাছ থেকে তোমার সময়টাকে কিনে নিয়েছি, তাই না? এখন আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি মূলত কোনো কিছু করতে আসিনি, তোমার সময় শেষ হয়ে গেলে আমি এখান থেকে বের হয়ে চলে যাবো। তাহলে আপনি কি করতেছেন কন্ত, আপনার মতলব কি? আরে তুমি রাগ করতেছো কিসের জন্য, আমার সাথে কথা বলো প্লিজ, জাস্ট কিছু কথা বলে আমি এখান থেকে চলে যাব। আপনি কি কথা কইবেন, কি কথা কইবেন আপনি? আমি তেমন কিছু জানতে চাই না, তোমার লাইফ সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছি। আমার জীবন, আমি একজন পতিতা, আমার আবার কিসের জীবন? মানে তুমি কিভাবে এই জগতে আসলে, তোমার এখানে আসার কারণটা কি, এই বিষয়টা নিয়ে আর কি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, প্লিজ তুমি না করো না। দেখেন আমার জীবনের কোনো ঘটনা নাই, আর আমার জীবনের ঘটনা যাই না, আপনার কি লাভ? আমি কি আপনার জীবনের কাহিনীটা জানতে পারি না? আপনি আমাকে ফ্রিলি মানে খুব কাছের মনে করে আপনি আমাকে বলতে পারেন, প্লিজ আপনি না করবেন না। আমি 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 আপনার লাইফ সম্পর্কে জানতে চাই। আপনি যখন এত ঘোরা কইতাছেন তাইলে আপনার একটুকুই, আমি একজনকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। হ্যাঁ একদিন তার লেগা আমার পরিবারের চাহিরা অন্যায় করছে, রাস্তায় তার লেগা অনেক অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে অনেক রাইতে হয়ে গেছে, কিন্তু সে আর আইলো না। তারপর রাস্তার মধ্যে আমি দাঁড়ায় গেছি, একটা লোক আইলো হঠাৎ করে আমার সামনে, আই আমার বললো আমি তার বোনের মতো, আমার এই অবস্থায় দেখা বললো আমার বাড়িতে পৌঁছায় দিব। এটা কইয়া আমার ওই জায়গার থেকে নিয়ে এই জায়গায় আইনা বিক্রি করে দিল। তারপর আর কি, তারপর থেকে আমার এই পতিতার জীবন শুরু। জানেন এই জায়গার মানুষগুলা না অনেক দুষ্ট, আমি এই জায়গায় আওয়ার পরে ওরা আমার অনেক নির্যাতন করছে, আমি এই জায়গা থেকে পলানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই, অনেক সাহায্য চাইছি, কেউ আমার কথা শুনে নাই, কেউ না। আচ্ছা আপনার আপনার যে বয়ফ্রেন্ড ছিল মানে যার জন্য আপনি বাসা থেকে বের হয়ে চলে আসছেন, আপনি কি তার কোনো খোঁজ খবর নিয়েছেন পরে? কেন নিমু, কেন নিমু, আজকে ওর লেগেই তো আমার জীবনে এই অবস্থা, আজকে ওর লেগে আমি পতিত হয়ে গেছি, আমার জীবনটা নরক হয়ে গেছে। আপনাদের পুরুষ মানুষের না আমি এক বিন্দু বিশ্বাস করি না, আপনার একটা বেঈমান, আপনার একটা বেঈমান। তুমি কি জানো তোমার সেই বয়ফ্রেন্ডকে আমি খুব ভালো করে চিনি। সেই বেঈমানটা আর কোনোদিন ফিরে আসবে না। তুমি কি জানো যেদিন সে তোমার সাথে দেখা করতে আসছিল, তোমাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য তোমার কাছে আর ছুটে আসছিল, ঠিক ওই সময় রাস্তার মধ্যে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায়, আর আমি আমি তার সাথে ছিলাম, আমার বন্ধু আমার চোখের সামনে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার লাশ নিয়ে আমি তার গ্রামের বাড়িতে চলে যাই, সেখান থেকে ফেরার পর আমি তোমার নাম্বারে অনেক ফোন করেছি, আমার বন্ধু মৃত্যুসজ্জায় আমাকে বলেছিল তোমাকে যেন আমি খুঁজে বের করি, আমি যেন তোমাকে এই ঘটনাটা বলি, কিন্তু জানো আমি তোমাকে অনেক খুঁজেছি, কয়েকটা বছর ধরে আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কিছুদিন আগে হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের মোবাইলে আমি তোমার ছবি দেখতে পাইনি, সেই সূত্র ধরে আমি এখানে আজ এই পর্যন্ত চলে এসেছি, তবে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, হ্যাঁ নিয়ে যাব। সত্যি সত্যি কইতাছেন আপনি পারবেন আমার এই নরকেতে বাইর করতে? আমি না এই নরকে আর থাকতে পারতেছি না, আমার দুঃখ হয় আর আমি আর থাকতে পারতেছি না, আমার আমার এই জায়গা থেকে নিয়ে যাও, আমার তো ইচ্ছা করে আমার জীবনটা আমি সুন্দর করে আসা যাই, ভাই আমার এই জায়গা থেকে নিয়ে যান, আমার বাঁচান।